ফুলদানিটা ময়লা হয়েছে, আজকে এটা পরিষ্কার করতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আপনারা ভালো আছেন? আজকে সকালে সানবিয়ার আমি একা, আর কেউ নেই, এই জন্য একটু ঘরটা গোছানো থাকে, কারণ এরা যখন সবাই থাকে ঘরের অবস্থা খুবই খারাপ থাকে। আর এই রুমের বিছানার চাদরটা একটু আগে পাল্টাইছি, আর সেইটাও ধুয়ে দেবো, আর ফুলদানিটা পরিষ্কার করতে হবে, কারণ সাদা জিনিস একেবারে খারাপ লাগে। এই যে আমার কিন্তু ধোয়া হয়ে গেছে, এখন আমি এখানে রাখছি, কারণ পানিটা ঝরুক, পানিটা ঝরলে আবার ওইখানে জায়গা মতো রেখে দেবো। আর বিছানার চাদর এইটা, এই রুমে যেটা ছিল ওইটাও আমি ধুয়ে দিয়েছি। তো আমার একটুখানি বারান্দা, বেশি বড় না, তো এখানে আমি কিছুই করতে পারি না। তো ভাবতেছি একটু গাছপালা দেখি এখানে কোনো সিস্টেম করে লাগানো যায় কি না। এই যে আমি যেখানেই যাই সানবি আমার সাথে থাকে, দেখেন আমি যাই করি সানবি আমার সাথে থাকে। তো আজকে কি রান্না করব ভাবতেছি, যে ফ্রিজে অনেক দিন ধরে পুঁটি মাছ আছে, সেইটা আজকে রান্না করব, রান্না করব না, ওটা ভাজি করব, কারণ ওইটা আনার সময় একেবারে নরম হয়েছিল। একটু মাছটা নরম কিন্তু পচা না, নরম বলে এটা কিন্তু চচ্চড়ি করলে একটু ভালো লাগবে না, কারণ একদিন কিন্তু চচ্চড়ি করছিলাম, তা ভালো লাগে নাই। তা ভাবতেছি যে একটা মাছ ভুনা করব, আর মাছ ভাজি করব, আর ডাল রান্না করব। আর ডাল নাকি আমি রান্নাই করি না, তাই এখন প্রতিদিন ভাবতেছি একটু একটু ডাল রান্না করব। আমার কিন্তু ভালো লাগে, তা তো আগের ভিডিওতে বলছি, কিন্তু একটু গ্যাসের সমস্যা থাকে, এই জন্য দেখতেই পাচ্ছেন যে মাছগুলো অনেক কিন্তু নরম হয়েছে, এছাড়া কিন্তু নষ্ট হয়নি। মাছগুলো এমনভাবে ভাজবো যে এইটা ছোটো মানুষরাও খেতে পারবে, কাঁটাগুলোও কিন্তু কড়কড়ি হয়ে গেছে, আর এই মাছ ভাজা দিয়ে কিন্তু পুরোটা ভাত খাওয়া যায়। আমার মতে ভালো লাগে, কার কীরকম লাগে জানি। আমার ভিডিওতে যারা লাইক দিয়েছেন, কমেন্টস করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আর এখন ভাবতেছি যে এখন কি করা যায়। তো একটা মাছ, ওই যে বললাম ভুনা করব, কাতলা মাছ এনেছিল সেদিন, আপনাদের দেখাইছিলাম, তো কাতলা মাছগুলো আমি ভুনা করব। তো ভুনাটা একটু অন্য স্টাইলে আজকে করব, ওরকম সাধারণত করা হয় না, অন্যভাবে করি। তা আসলে প্রতিদিন কিন্তু একই রকম করলে ভালো লাগে। এমন করে ভাজছি যে এটা অনেক কর্মরে হয়েছে। এই যে কাতলা মাছগুলো এবার ভেজে নিব। কাতলা মাছগুলো এমনভাবে ভাজবো যে কড়কড়ি হয়ে যাবে, কারণ ভাজার উপর কিন্তু ডিপেন্ড করে ভোনাটা কেমন হবে। আর আমার হালকা ভাজা মাছ দিয়ে ভোনা করলে আমার ভালো লাগে না, একটু গাঢ়ভাবে ভাজলে কিন্তু মাছ ভোনাটা অনেক সুন্দর। সরিষার তেল দিলে কিন্তু একটু আলাদা একটা সেন্ট আসে, অনেক ভালো লাগে। আর আমি বিশেষ করে এই ভোনাটা একটু অন্যরকম কেমন করতেছি, যে আমি একটু গরম মশলা একটু বেটে দিয়েছি, তা আপনারা দেখছেন, ওই কারণে কিন্তু আগে ভেজে নিয়েছি, ওইটা একটা এমন একটা সুন্দর ঘ্রাণ আসছে, এই জন্য কিন্তু একটা টেস্ট আলাদা হয়েছে। কারণ ওইটা যদি কাঁচা বেটে দিই তাহলে একরকম, আর পরে দিলে আর এক রকম। তা আজকে আমি কাঁচা বেটে দেওয়ার কারণে অনেক মজা লাগছে। আর আমি মাছ ভুনাটার উপরে কিন্তু পেঁয়াজ বেরেস্তা দিয়ে ওই তেলটা সহকারে লাস্টে দিয়েছি, সেইটা আপনাদের সাথে, ওই দেখেন পেঁয়াজগুলো মিশিয়ে দিচ্ছি, তো এই জন্য কিন্তু আর একটা সেন্ট আসছে। তো সব কিছু মিলে অসাধারণ। এরকম যদি করে থাকেন কেউ জানাবেন, আর যদি না করে থাকেন তাহলে আমি যা যা বললাম এইভাবে রান্না করে দেখেন, অনেক টেস্ট লাগবে। আমারটা লাগছে, অবশ্যই আপনারটা লাগবে, তো দেখবেন করে। আমার ছেলে আবার নামাজের থেকে আসে, এক মিনিটও লেট করে না, খেতে দাও খেতে দাও, খেতে দেওয়ার পরে সে একটু রেস্ট নেয়, রেস্ট নেওয়ার পরে পড়বে, যেহেতু এক্সাম চলতেছে এই জন্য ওকে আমি আগে দিয়ে দিলাম। আর আমার ঘর গুছানো শেষ, আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।